যেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এরপর আমি এই যে গুহার যে গেট, সেই গেটের সামনে এসে গেছি। সামনে এখানে আছে মা মনসার এক মূর্তি, মূর্তি বলতে রং করে রাখা আছে, সিমেন্টের তৈরি। গুহা ঢোকার প্রথম রাস্তা, এখানে মা দুর্গার এক ছবি আঁকা আছে সিমেন্টের তৈরি এবং পূজা হয়েছে দেখে বোঝা যাচ্ছে। সামনে এখানে ভগবানের মূর্তি আরও একটা আছে এবং এটাই হলো গুহা যাওয়ার রাস্তা। তাহলে আমরা দেখছি গুহা যাওয়ার রাস্তায় কি ধরনের এবং কেমন। ভীষণ অন্ধকার আছে যদিও, চলুন তাহলে। জয় মা। এরপর আমরা গুহার ভেতরে ঢুকছি। মা কালীর মন্দির আছে এখানে একটা, দেখতে পাচ্ছেন পুরো ঘেমে গেছি। গুহা থেকে আমরা অনেকটা ভেতরে চলে এসেছি এবং গুহার এখানে আপনার পুজো হয়, কালী মন্দির আছে ওখানে, এখানেই কালী পুজো করা হয়ে থাকে। এখান থেকে দেখা যাচ্ছে যে জল গড়িয়ে পড়ছে, পাহাড়ের ভেতরের অংশ থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে, তার জন্য এই জায়গাটা একটু স্যাঁতস্যাঁতে এবং ভীষণ গরম। এবং যেটা গুহার ভেতরে যাওয়ার যে রাস্তা, সেটা আমার এই পাশেই, দেখতে পাচ্ছেন মহাদেব, একটু দেখাও ভালো করে, মহাদেব ক্যামেরা করছে। এটা গুহা যাওয়ার, ভেতরে যাওয়ার মূল সংকীর্ণ রাস্তা, কিন্তু আমরা মনে হয় না যেতে পারবো ভেতরে, কারণ এখানে ওয়েল ট্রেড ছাড়া এখানে যেতে পারবে না কেউ। এবং বুঝতে পারছি না ভেতরটা কতটা সংকীর্ণ আছে। তাহলে এত দূরে আমরা আসতে পারবো, এলাম প্রায় মনে হচ্ছে 20 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এতটা আমরা ভেতরে ঢুকিনি। আজ মহাদেব, আমি এবং সবাই মিলে এতটা জায়গা আমরা এসেছি, ভীষণ ভালো লাগলো। চলুন এরপর আস্তে আস্তে বাইরে দিকে যাওয়া যাক, এবং যারা ভেতরে আসতে চাইবেন তারা টর্চ সঙ্গে নিয়ে আসবেন তাহলে ভালো হয়, আমরা যদিও মোবাইলের আলোতেই কাজে লাগাচ্ছি। চলুন তাহলে আস্তে আস্তে নামা যাক। মহাদেব কেমন লাগছে এখানে এসে, পর বলো। খুব ভালো লাগছে, এতটা ভেতরে ঢুকে পর, একটু মনের মধ্যে ভয়ও আছে। চলুন তাহলে আস্তে আস্তে নামি। এরপর আমরা পাহাড়ের উপরে উঠতে যাচ্ছি, সংকীর্ণ রাস্তা আছে, সরু রাস্তা। চলো তাহলে উপরে উঠি। কি বলে বাঘের মতো শব্দ হলো, এখানে হয়তো শিয়াল ডিয়াল এরম কোন জন্তু জানোয়ার বসবাস করে, আমরা দেখতে পাচ্ছি ভেতরটা, কিন্তু ভেতরটা খুবই সংকীর্ণ, সামনের মুখটা বড়। সৌন্দর্যের এক অন্যতম নাম মশক পাহাড়, অথচ এই মশক পাহাড় একদিন ছিল দুর্গম জায়গা। এখানের এই গুহাতেই বাসা বেঁধেছিল সাধু সন্ন্যাসীরা, সে এক অন্য ইতিহাস। মহাদেব আর এরা শব্দ আগে উঠে গেছে, আমি পিছিয়ে পড়েছি। এটা পাহাড়ের উপরে জঙ্গল, পুরোটাই পাহাড়ের উপরটা জঙ্গলে ভর্তি পুরো, এবং আমার সামনের দৃশ্য অপূর্ব, অসাম খাতড়া শহর, এবং সামনেই মুকুটমণিপুর যে জলাধার সেটা আমরা দেখতে পাচ্ছি। বহু বছর পূর্বে এখানের এই গুহার ভেতর বিরূপাক্ষ নামে এক মুনি তপস্যা করতেন। সপ্তাহে তিনি একদিন বেরোতেন, বেরিয়ে তিনি যে কথাগুলি বলতেন তা সব সত্য ফলে যেত। এরপর 1952 সালে এই গুহায় প্রবেশ করেন সাধু রঘুনাথ দাস, তার সুমিষ্ট কণ্ঠ সকল মানুষ এমনকি খাতড়াবাসীকে মুগ্ধ করেছিল। এক সময় মশক পাহাড়ে সিনেমার শুটিং হয়েছিল। 1998 সালে হরনাথ চক্রবর্তী পরিচালিত রাজা রানী বাদশাহ সিনেমার শুটিং হয়েছিল এখানে।
মশক পাহাড়ের টপে আছি। সবাই এখানে ক্যামেরায় ছবি তুলতে ব্যস্ত, দেখতে পাচ্ছ? কেমন লাগছে সবার? দারুণ। মহাদেব তো ছবির পৌঁছে আছে। মহাদেব কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব এনজয় হচ্ছে, কিন্তু এখন ফটো তোলার ব্যস্ত আছে। সিমলাপাল এখানে কি আসা হয়েছে ঘুরতে নাকি? ঘুরতে। কেমন লাগছে? একদম ফাটাফাটি। কি নাম কি বলো? সাগর। রুদ্র। আমরা পাহাড়ের উপর থেকে এবার নিচে নামছি। চারিদিকে প্রচুর গাছগাছালিতে ভর্তি। আমরা নিচে নামছি আস্তে আস্তে। সময় হয়ে গেছে 4:30। তাহলে হয়তো এখানে আর কিছুক্ষণ আলো থাকবে, তারপর অন্ধকার হয়ে যাবে, কারণ এখন 5:30-টার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিক। নামতে হবে আবার অনেকটা। আমরা মশক পাহাড়ের নিচে নেমে গেছি। মশক পাহাড়ের একদম নিচে নেমে পর এখানে এক ব্যক্তির সাথে আমার দেখা হলো। আমি ইনাকে মন্দিরের উপরে দেখেছিলাম, তাহলে ইনার সাথে একটু পরিচয় করার জন্য এলাম এবং ইনার সাথে একটু কথা বললাম। জানলাম যে ইনি পরিষ্কার পরিচ্ছন্ন দেখাশোনার কাজ ইনার উপরে দেওয়া আছে, তাহলে আমরা তার সাথে একটু কথা বলে নিই, জেনে নিই। আচ্ছা দা, নামটা একটু বলুন। মলয় রায়। মলয় রায়। তার বাড়ি কোথায়? বাড়ি এইখানে। আচ্ছা, এই মন্দির বিষয়ে যদি আপনি একটু কিছু বলেন, এখানে কী কী মন্দির আছে? আর মন্দির বলতে হয়তো কালী মন্দির, শিব মন্দির, আর ওই গুহা। গুহা আছে। আর এখানে যিনি পূজারী ছিলেন তাকে দেখতে পেলাম না উপরে, তার নিয়ে যদি একটু বলেন। উনি আজ প্রায় 8-9 মাস আসতে পারে না, শরীর খুব ইয়া হয়ে গেছে, বয়সও হয়েছে, চলতেও পারে না, চোখও দেখতে পায় না। আর এখানে তাহলে পরিষ্কার আর এই সমস্ত কাজ যে আমি করি সকালবেলায়? সকালবেলায় গিয়ে পর আপনি করেন এখানে। আর মোটামুটি পুজো পাশার ব্যাপারে তাহলে? পুজো পাশার ভিতরে আমার যা জুটে আমি নিয়ে যাই। বাহ, এখানে কোনো সাহায্য আর কিছু পান কি? না, আমি কিছু আদায় করি না। ও, এইভাবেই তাহলে পুজো পাশা সমস্ত কিছু চলছে এখন? অমাবস্যায় খিচুড়ি ফিচুড়ি হয়, সব নিজের ইয়াতে করি। বাহ, তাহলে ঠিক আছে দা, নমস্কার।